एंटन के सर परमिशन ला हो जाए ना रिकॉर्ड करा ठीक है आस द होस्ट टू गिव यू परमिशन टू रिकॉर्ड नहीं के बता तू से रिकॉर्ड के दिए ले अच्छा आप पिक रिकॉर्ड कर बन रिकॉर्ड करते आते हैं जी सर रिकॉर्ड करते हैं ये अपने नाम की जी आप देख একজন করলেই আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব সমস্যা নাই এখন আমরা ঝামেলা যাইতে যাচ্ছি না একজন একজন করতেছে ওটাই থাকুক ওটা আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা দেখেন এখানে স্ট্রাকচার অফ মেইন ইন্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে যে টাইটেলকে মেইন এন্ট্রি করে ক্যাটালগ করার সময় নিয়মাবলী কি হবে কি উপায়ে আমরা এই কাজটা করব If the work is written by more than three writers, অর্থাৎ এখানে work বলতে বোঝানো হচ্ছে বই বলতেছে কোন অথরের বেশি লেখক থাকে কোন বইয়ের তাহলে সেক্ষেত্রে মেইন এন্ট্রি হবে টাইটেলের আন্ডারে এই কথাটা কি বলতেছে দেখেন মেইন এন্ট্রি কোনটা এই যে আমরা এখানে দেখেন ক্যাটালগ কার্ডে দেখেন মেইন টাইটেল তারপর হচ্ছে কলন দিয়ে সাবটাইটেল লেখা আছে আমরা এর আগে যে কাজগুলো করেছি এই মেইন এন্ট্রিতে অথর নাম লিখেছিলাম তো ওটা কোন ক্ষেত্রে লিখেছিলাম অথর যখন একজন বা দুইজন বা তিনজন একজন হলে এন্ট্রিতে হিসেবে আসতো আর দুইজন অথর হলে প্রথম দুইজনের মধ্যে প্রথম অথরটা এই মেইন এন্ট্রিতে আসতো আর দ্বিতীয় অথরের নাম আসতো টেসিং এ আর তিনজন অথর হলে প্রথম তিনজনের মধ্যে প্রথম অথরের নাম মেইন এন্ট্রিতে আসতো আর অথরের টেসিং পার্ট এখানে লেখক হচ্ছে তিন যে বেশি অথর মেইন এই যে মেইন এসে আসবে না তখন কি নাম আসবে এখানে কি কিষেন টাইটেল আসবে হ্যাঁ তো টাইটেলের মধ্যে দুটো অংশ থাকতে পারে আপনারা জানেন একটা মেইন টাইটেল একটা সাবটাইটেল তো যদি সাবটাইটেল থাকে আসবে নাহলে আসবে না তো এখানে মেইন টাইটেল প্রথমটা আসবে দেখেন এখানে মেইন টাইটেল দেওয়া আছে শুরুটা হবে ফার্স্ট ইন্ডেন্টেশন থেকে এরপর কোলন দিয়ে সাবটাইটেল এরপর চলতে থাকবে এরপর বাই দিয়ে উপরে বাই দিয়ে ফার্স্ট অথরের নাম এবং এটা দেখেন আমরা যখন অথরের নাম লিখেছিলাম অথরের নামটা কি হয়েছিল অথরের নামটা প্রথম লাইনে শেষ হয়ে গিয়েছিল নিচে আসতে হয় নাই তো এখানে টাইটেল স্টেটমেন্ট অর্থাৎ টাইটেলের টাইটেলের পর থাকে অথরের সংস্করণ এবং ইমপ্রিন্ট এই পর্বগুলো থাকে এগুলো সবগুলোকে একসাথে বলে টাইটেল স্টেটমেন্ট তো এই টাইটেল স্টেটমেন্ট কিন্তু এই যে এখানে হ্যাঙ্গিং ইন্টেনশন আকারে হবে হ্যাঙ্গিং ইন্টেনশন কোনটা যেমন আমরা যখন অথরের নাম লিখেছিলাম প্রথম লাইনে শেষ হয়ে গেছিল অথরের নাম কারণ অথরের নামটা অত বড় হয় না তো এখানে দেখেন টাইটেলের পর স্ল্যাশ দিয়ে বাই ফার্স্ট অথরের নাম এরপর এইখানে মনে করেন চারজন অথর আছে চারজন অথরের নাম সবগুলোই আসবে না প্রথম অথরের নাম আসবে এরপর বাকি তিনজন অথরের নাম আসবে না ওটার পরিবর্তে আসবে হচ্ছে প্রথম অথরের নাম দিয়ে তিনটা স্পেস তিনটা হচ্ছে কি বলে ড্যাশ সমপরিমাণ স্পেস দিয়ে এরপর আসবে ইটি ডট এল অর্থাৎ তিন অথরের নাম যে আসলো না এটার জন্য ইটি ডট এল এটা আসবে এরপর বিষয়গুলো আগের মতোই আসবে অর্থাৎ বইয়ের এডিশন নাম্বার এরপর তিনটা ড্যাশ সমপরিমাণ স্পেস দিয়ে তারপর নেম আপ পর কমা দিয়ে ওই যে যদি কপিরাইটের চিহ্নটা থাকে অর্থাৎ দেখেন এখানে কপিরাইটের চিহ্নটা আছে সি দিয়ে কপিরাইট তারপর যে সালে প্রকাশিত হয়েছে প্রকাশকাল এটা আসবে এবং এইগুলো আসবে দেখ সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে চারটা লেটার স্পেস দিয়ে
এটা শুরু হবে কিন্তু প্রথমে লিখলাম মেইন এন্ট্রি, মেইন এন্ট্রিতে টাইটেলের নাম, টাইটেলটা হলো প্রথম লাইন শেষ করে দ্বিতীয় লাইনে যখন আসবে তখন সেকেন্ড ইন্টেনশন থেকে হবে না, সেকেন্ড ইন্টেনশন থেকে চারটা লেটার স্পেস দিবেন। দেখেন এখানে ড্যাশ দেওয়া আছে, চারটা লেটার স্পেস দিয়ে তারপর অথরের নাম ET.L এটা শুরু করা হয়েছে, এরকম চারটা লেটার স্পেস সবখানে থাকবে, কারণ এটাকে বলছে হ্যাঙ্গিং টাইটেল বা হ্যাঙ্গিং ইন্টেনশন। আমরা অথরের নাম যখন লিখেছিলাম মেইন এন্ট্রিতে তখন কি করেছিলাম, এই চারটা লেটার স্পেস দেই নাই। আর এই টাইটেলের এখানে যেহেতু প্রথম লাইনে শেষ হয়নি টাইটেল স্টেটমেন্টটা, দ্বিতীয় লাইনে শেষ হয়নি টাইটেল টাইটেল বাই হ্যাঙ্গিং ইন্টেনশন, আর হ্যাঙ্গিং ইন্টেনশনের সময় সেকেন্ড ইন্টেনশন থেকে চারটা লেটার স্পেস দিয়ে এটা লিখতে হয়, আর বাদ বাকি সবগুলো একই থাকবে। তাহলে এইটাই হচ্ছে, আপনারা বুঝছেন কিনা এইটাই বিষয়, আর বাকি বিষয়গুলো সব ঠিক থাকবে। এখন আমরা একটা উদাহরণ দেখব, উদাহরণ দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার চলে গেছে স্যার। আচ্ছা, তাহলে আমরা যে থিওরিটা পড়লাম এখন ওই থিওরি কে উদাহরণটা একটা খুঁজতেছি। তো উদাহরণ হচ্ছে ওই স্লাইডের মধ্যে নাই, আমরা আরেকটা স্লাইডের মধ্যে যাই, ওইখানে যাই। উদাহরণটা হচ্ছে প্র্যাকটিক্যাল এই ক্লাসে, স্লাইড লেকচার স্লাইড এই যে আছে। আপনি কিন্তু আমাদের কোচ হিসেবে আছেন, এর জন্য বিভিন্ন শব্দ হচ্ছে, ওগুলো একটু প্রতিরোধ করার জন্য আমাদের একটু সাহায্য করবেন। আচ্ছা, এই স্লাইডের মধ্যে কিছু একটু মিস্টেক আছে, বড় মিস্টেক নাই, কিছু কিছু ছোট ছোট মিস্টেক আছে। তো সেই আপনাদের অসুবিধা হবে না। এখানে উদাহরণ একটা আছে, টাইটেল দিয়ে যখন মেইন এন্ট্রি শুরু হয় এক্ষেত্রে ওই টাইটেলটা, ওই উদাহরণটা আপনাদের যদি দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এই দেখেন, এই মোর দ্যান থ্রি অথরের ক্ষেত্রে টাইটেল যখন মেইন এন্ট্রি হিসেবে আসবে তখন এইভাবে হবে। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। অর্থাৎ জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন মেইন এন্ট্রিতে কিন্তু কোনো অথরের নাম আসে নাই, আছে? কেন আসে নাই বলেন তো, মেইন এন্ট্রিতে কোনো অথরের নাম কেন আসে নাই একজন বলেন তো। এই বইয়ের জন্য তিনটা অথরের বেশি অথর আছে, অর্থাৎ চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, এর জন্য কোনো অথরের নামটা আসে নাই। এখানে এসেছে টাইটেলের নাম, টাইটেল ছিল প্লান্ট সায়েন্স, এবং যেহেতু এটার সাবটাইটেল আছে, সাবটাইটেল লেখার জন্য মেইন টাইটেলের পর একটা কলন ব্যবহার করতে হয়, এরপর কলন ব্যবহার করতে হয়। দেখেন, যদি আমরা প্রবলেমটা দেখি, প্রবলেমটা হচ্ছে এই যে, এটা প্লান্ট সায়েন্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ওয়ার্ল্ড ক্রপস। প্লান্ট সায়েন্সটা একটা বোল্ড আকারে আছে, আর
an introduction to world crops এটা যে সাবটাইটেল এটাকে আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু কলম দেওয়া নাই তো প্রবলেমে কিন্তু এইভাবে থাকবে যেটা আপনাকে বিপদে ফেলাবে আপনাকে পরে পরে বুঝতে হবে যে টাইটেল কোনটা মেইন টাইটেল কোনটা সাবটাইটেল কোনটা ঠিক আছে তারপর এটা পরে বুঝলেন যে প্লান্ট সায়েন্স মনে করেন মেইন টাইটেল আর সাবটাইটেল হচ্ছে an introduction to world crops তো এইটা আপনি মেইন ইন্ট্রিতে লিখলেন এখনো কিন্তু এই পর্ব শেষ হয় নাই টাইটেল স্টেটমেন্ট শেষ হয় নাই স্ল্যাশ দিয়ে বাই লিখলেন বাই লিখে আপনি এখানে মনে করেন চারজন অথরের নাম আছে তাহলে কি চারজন অথরের নাম এখানে লিখবেন না স্যার না স্যার কয়জন অথরের নাম লিখবেন একজন একজন আচ্ছা কোনটা শেষের জন প্রথমজন মাস্টারে প্রথমটা প্রথমটা লিখবো আর বাকিগুলো লিখবো না বাকিগুলো যে লিখলাম না এটার জন্য ওই তিনটা ড্যাশ অবগুণন স্পেস দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ইটি ডট এ এল ওই যে বাকি যে লিখলাম না ওই পরিবর্তে এটা লিখলাম বুঝছেন স্যার একটু ইনভার্টেড হবে না স্যার না নাম তো ইনভার্টেড হবে না স্যার ইনভার্টেড মানে হ্যাঁ না 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 এটা অ্যাজ ইউজুয়াল এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে ওইভাবেই ইনভার্টেড শুধুমাত্র মেইন এন্ট্রিতে হয় আর টেস্টিং পার্টে হয় বাদ বাকি জায়গায় অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল ওইভাবে ইজি মানে কি স্যার ইজি এল আর পত্রগুলো লিখে এটার জন্য ঠিক আছে এটা গ্রিক জাতীয় কিছু শব্দ আছে না অনেক আগের শব্দ ওগুলা ব্যবহার করি যেমন আমরা অনেক বলি যে এখানে ক্লাসে উপস্থিত আছে কে কে এখানে উপস্থিত আছে জমির উদ্দিন এখানে আছে মোহাম্মদুল হক এখানে আছে জিহাদ তারপর বাকিগুলো না বলে বললাম ইটিসি এটসেট্রা বুঝছেন ওই ওই ব্যাপারটা হচ্ছে এরকম এই জন্য আমি একটা অথর প্রথম অথর নাম লিখে বাকি অথরের নাম তো লিখলাম না এই জন্য ইটি ডট এ এল এটা থার্ড ব্র্যাকের মধ্যে লিখলাম এটা মনে রাখবেন এরপর বাকি যে বিষয়গুলো অ্যাজ ইউজুয়াল ক্লিয়ার দেখেন তো এখানে কোনো ভুল আছে কিনা এই স্লাইডে কোনো ভুল আছে কিনা দেখেন তো আচ্ছা স্যার সেকেন্ড ইন্টেনশন থেকে যেটা সাইডটা স্পেসটা নাই যায় হ্যাঁ এই যে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এই ভুলটা এখানে আছে এই ভুলটা আপনাকে সংশোধন করে লিখতে হবে যেমন এই যে বাই দিয়ে নিচের লাইনে শুরু হয়েছে দ্বিতীয় লাইনটা এই যে সেকেন্ড ইন্টেনশন থেকে কোনো লেটার কিন্তু স্পেস দেওয়া হয়নি এখানে কিন্তু চারটা লেটার স্পেস দেওয়া হবে চারটা লেটার কোনটা মনে করেন প্লান্টের পর একটা ফাঁকা আছে ওইটাকে একটা লেটার ধরতে হবে ফাঁকা একটা তারপর এস দুই এই আই থেকে শুরু করতে হবে জুলস জ্যানিক এর পরের লাইনও ডাব্লিউ এইচ এই ডাব্লিউটা শুরু করতে হবে জুলস এর নিচে চারটা লেটার স্পেস দিয়ে এরকম করে যতক্ষণ শেষ হবে ততক্ষণ পর্যন্ত চারটা লেটার স্পেস দিয়ে লিখতে হবে টাইটেল স্টেটমেন্ট টাইটেল স্টেটমেন্টটা কি যেখানে টাইটেল থাকে তারপর অথরের নাম থাকে এডিশন থাকে এবং ইমপ্রিন্ট থাকে এগুলোকে সবগুলোকে বলছি টাইটেল স্টেটমেন্ট এবং এই যে চারটা লেটার স্পেস দিয়ে লিখতেছি এই এর জন্য এটাকে বলে হ্যাঙ্গিং টাইটেল বা হ্যাঙ্গিং ইন্ডেন্টেশন এই পরিভাষাটা মনে রাখবেন হ্যাঙ্গিং টাইটেল বা হ্যাঙ্গিং ইন্ডেন্টেশন তাহলে এই স্লাইডে এই ভুলটা এখানে আছে বাকিগুলো সব ঠিক আছে এই ক্ষেত্রে আগে যে স্লাইডটা আমি আপনাদের দেখাইলাম ওইটা ফলো করবেন তবে এখানে কোনো উদাহরণ দেওয়া নাই উদাহরণটা এখানে দেওয়া আছে যে এই সূক্ষ্ম ভুলটা আপনাকে একটু সচেতন হতে হবে এই ভুল সম্পর্কে তাহলে আমরা বললাম যে এতদিন আমরা আলোচনা করেছিলাম একজন অথর হলে কিভাবে হয় দুইজন অথর হলে কিভাবে হয় তিনজন অথর হলে কিভাবে হয় আজকে বললাম তিনজনের বেশি যদি অথর হয় তাহলে সেক্ষেত্রে কি হয় তাহলে সেক্ষেত্রে টাইটেলটা মেইন এন্ট্রি হিসেবে আসে এবং হ্যাঙ্গিং টাইটেল হয় সেক্ষেত্রে আচ্ছা এরপর টেস্টিং তাহলে কিভাবে হবে দেখেন সাবজেক্ট দুইটা নেওয়া হয়েছে আপনারা জানেন যে সাবজেক্ট হেডিং সর্বনিম্ন একটা সর্বোচ্চ তিনটা নিতে পারি তো এখানে আমরা দুইটা নিয়েছি ফার্ম প্রোডিউস এগ্রিকালচার এরপর অথরের নামটা যে নামটা আমরা ইয়াতে নিয়েছি ওই টাইটেল স্টেটমেন্টের মধ্যে যেটা অ্যাজ ইউজুয়াল নিয়েছে যেভাবে ছিল ওইভাবে কিন্তু টেস্টিং এ অ্যাজ ইউজুয়াল হবে না টেস্টিং এ হবে ইনভার্টেড হয়ে তো এখানে ইনভার্টেড হয়ে শুধুমাত্র প্রথম অথরের নামটা আসবে ইনভার্টেড এন্ট্রি অর্থাৎ শেষের অংশটা আগে আসবে প্রথম অংশটা পরে যাবে তো জুলস জেনিক তাহলে জেনিক কমা জুলস একটা অথর আসবে বাকি অথরগুলো আসবে না
মেইন ক্যারেক্টার যিনি আসছে উনি। এরপর টাইটেল যেহেতু আমরা হ্যাঁ হ্যাঁ টাইটেল স্টেটমেন্টে যার নাম আসছে উনি এই টেস্টিং আসবে, শুধু একজন অথর আসবে আর বাকি অথর আসবে না। এরপর এই বইটার সিরিজ আছে, এই জন্য সিরিজ কথাটা এখানে আসবে, এই শেষ টেস্টিং পার্টে এগুলোই আসবে। তাহলে টেস্টিং পার্টের যে পার্টগুলো থাকে এগুলো দ্বারা বোঝানো যায় যে এগুলো দ্বারা এক একটা অ্যাডেড এন্ট্রি করা যায়। অ্যাডেড এন্ট্রি কয়টা হবে এটা বোঝা যায় টেস্টিং পার্টে যে কয়টা ইনফরমেশন থাকে সেগুলো দেখে। তার মানে এখানে চারটা ইনফরমেশন আছে টেস্টিংয়ে, তাহলে আপনার অ্যাডেড এন্ট্রি হবে চারটা। তাহলে টেস্টিং দেখে আরেকটা যেটা বিষয় বোঝা যায় যে কয়টা অ্যাডেড এন্ট্রি হবে এটা আপনি বুঝতে পারবেন টেস্টিং দেখে। তাহলে বুঝতে পারছেন চারটার বেশি অথর হলে কিভাবে ক্যাটালগ করতে হয়, টেস্টিং এ কিভাবে আসে? স্যার সিরিজটা একটু বলে দিবেন স্যার, সিরিজটা সিরিজটা এই সিরিজের নাম হচ্ছে আ সিরিজ অফ বুকস ইন এগ্রিকালচারাল সায়েন্স, এই বইয়ের সিরিজের নাম হচ্ছে এটা। এর প্রত্যেকটা ক্যাটালগ কার্ডে টেস্টিং করতে হবে? হ্যাঁ, টেস্টিং তো ক্যাটালগের পার্ট একটা, এটা না হলে একটা পার্ট আপনি অ্যাভয়েড করলেন। মানে মুদ্রা রিপিট রিপিট, এক মুদ্রার এক পাশে থাকে শাপলা অন্য পাশে থাকে যমুনা ব্রিজ, তার মানে একটা যদি বাদ করে দেয় তাহলে এটাকে মুদ্রা বলা যাবে না? বলা যাবে না। এরকম আছে ক্যাটালগ ট্রেসিং কার্ডটা কিসের উপর ভিত্তি করে করবো, এটা একটু ঠিক করলে ভালো হতো। টেস্টিং পার্টটা মেইন এন্ট্রির উপর ভিত্তি করে করবো, এই প্রবলেমের উপর ভিত্তি করে করবো যে প্রবলেমটা দেওয়া থাকবে স্যার। এখানে স্যার আগে টেস্টিং তো আমরা ওই যে লিখতাম যে টাইটেল, ঠিক আছে স্যার, এখানে তো লিখছি সিরিজ, টাইটেল লিখলাম না কেন নাকি? জি স্যার, এটা একটা গুড কোশ্চেন। আমরা বলেছিলাম টেস্টিং এ যা আসে তা মেইন এন্ট্রিতে আসে না, মেইন এন্ট্রিতে যা আসে তা টেস্টিং এ আসে না, টাইটেল কিন্তু আমরা মেইন এন্ট্রি হিসেবে লিখেছি দেখেন, সেজন্য টাইটেল কথাটা এখানে আসে নাই। আর আগেরগুলা মেইন এন্ট্রি হিসেবে অথরের নাম এসেছিল, মেইন এন্ট্রিতে টাইটেল আসে না, এই জন্য আমরা টেস্টিং এ টাইটেল দিয়েছিলাম, টাইটেল কথাটা দিয়েছিলাম স্যার। এখন স্যার স্যার এখন কত হচ্ছে স্যার, ওই আপনি যেটা বলছেন আপনি মেইন এন্ট্রিতে আসে টেস্টিং আসে না, তো এখন স্যার লেখার নামটা স্যার মেইন এন্ট্রির মধ্যে আসে আবার টেস্টিং আসে স্যার? কোথায় মেইন এন্ট্রিতে লেখকের নাম আসছে, মেইন এন্ট্রিতে ওইখানে টাইটেল আসছে? মেইন এন্ট্রি কোনটা যেটা ফার্স্ট এন্ট্রান্স থেকে শুরু হয়, এখানে মেইন এন্ট্রিতে কোন অথরের নাম আসছে না স্যার? আসে নাই, এই জন্য অথরের নাম টেস্টিং আসছে। তবে বলতে চাচ্ছে ওই যে ওই নিচে টাইটেলের নিচে যে ওই লেখকের নামটা লেখছে ওইটা বলছে যে ওইটা ওখানে আসছে? না না, ওইটা 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 দেখে লাভ হবে না। আপনি দেখবেন ফার্স্ট ইন্টেনশন থেকে যেটা শুরু হয়েছে ওটা হচ্ছে মেইন এন্ট্রি, ওটাতে কিন্তু কোনো অথরের নাম আসে নাই। জি স্যার, ঠিক আছে, এর জন্য কিন্তু ট্রেসিং এর মত নাম আসে। হ্যাঁ স্যার, প্রথমে 1 2 এরপরে রোমান সংখ্যা দিয়ে 1 2 হ্যাঁ হ্যাঁ, প্রথমে স্যার ট্রেসিং এর মধ্যে 1 2 সিরিয়াল, এরপর আবার রোমান সংখ্যা দিয়ে 1 2 নাকি? জি স্যার। আর থাকবে টাইটেল দিয়ে যদি শুরু হয় তাহলে সিরিজ থাকবে, আর লেখকের নাম দিয়ে থাকলে টাইটেল হবে। এখন এখানে মানে টেস্টিং পার্টে দুটো থাকে, একটা সাবজেক্টিভ নলেজ সাবজেক্ট ইনফরমেশন আর একটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। সাবজেক্টিভ নলেজ এর মধ্যে কি সাবজেক্ট হেডিং একটা নিলে একটা, তিনটা লেন তিনটা, এবং এই সাবজেক্ট হেডিং এর ইনফরমেশন গুলো লিখতে হয় অ্যারাবিক নিউমেরালস অর্থাৎ 1 2 3 দিয়ে, আর অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো এগুলো রোমান অক্ষরে লিখতে হয়। অ্যাডিশনাল ইনফরমেশন কি, যদি টাইটেলটা মেইন এন্ট্রি হিসেবে আসে তাহলে টাইটেল কথাটা আসবে না, আর অথরের নামটা যদি মেইন এন্ট্রি হিসেবে আসে তখন টাইটেল কথাটা আসবে। এবং কোন কোন বইয়ের সিরিজ থাকে, কোন কোন বইয়ের সিরিজ থাকে না, যদি প্রবলেমের মধ্যে দেখেন যে সিরিজ আছে তাহলে সেটা অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আসবে, এই বইয়ের সিরিজ আছে এই জন্য অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে সিরিজ কথাটা এসেছে আর অথরের নামটা এসেছে, অথরের নামটা এখানে অ্যাডিশনাল ইনফরমেশন।
তাহলে রোমান অক্ষর দিয়ে যেগুলো আছে ওগুলো অ্যাডিশনাল ইনফরমেশন, আর অ্যারাবিক নিউমেরস আছে ওগুলো হচ্ছে সাবজেক্টিভ ইনফরমেশন। প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল স্যার, ঠিক আছে। ভিডিওটা এখন বন্ধ করেন স্যার।